আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ। আপনারা জানেন যে আমরা একটি নতুন এপিসোড শুরু করেছি, যেটাকে আমরা বলছি হচ্ছে জার্নি টু দ্য এক্সেলেন্স, অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ হতে গেলে অথবা শ্রেষ্ঠত্বের পথে যদি আমরা হাঁটতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি কি প্রসেস ফলো করতে হবে, আমরা কিভাবে শ্রেষ্ঠ মানব হতে পারবো, কিভাবে ভালো কিছু করতে পারবো। সো আমাদের আজকে যে পর্বটা হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এপিসোড। আজকে আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার অফ ফোকাস, অর্থাৎ পাওয়ার অফ ফোকাস নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। সো আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম আবুল কালাম আজাদ, আই এম দ্য অথর অফ দ্য বুক জবস হ্যাকস অ্যান্ড আই এম রাইটিং সাম বুকস ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। আই এম দ্য সার্টিফাইড ট্রেনার নলেজ একাডেমি অ্যান্ড আই এম অলসো ওয়ার্কিং উইথ বিডি জবস। আই হ্যাভ 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। আই এম ওয়ার্কিং উইথ ইয়াং পিপলস অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট কোচিং অ্যান্ড ইন্সপিরেশনাল স্পিকার। আই এম দ্য ফাউন্ডার অফ লিভিং সায়েন্স একাডেমি। আই এম অলসো ওয়ার্ক ফর পার্সোনাল ডেভেলপমেন্ট উইথ কর্পোরেট গাইজ। সো ওয়েলকাম টু দ্য টু দিস শো। যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। নাও উই জাম্প টু দ্য টপিক। আপনারা জানেন যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে কনসেন্ট্রেশন দাও, কনসেন্ট্রেশন দাও, পড়ালেখায় মনোযোগ দাও, কাজে মনোযোগ দাও, সবাই আমরা এই কথা বলছি। এর মানে হচ্ছে এভরিবডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ ফোকাস, ইম্পর্টেন্স অফ কনসেন্ট্রেশন। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ইফ মাই প্যারেন্টস টিচ মি হাউ টু কনসেন্ট্রেট, ইফ ইউর প্যারেন্টস টিচ ইউ হাউ টু কনসেন্ট্রেট, ইফ এনি ওয়ান ইন ফ্রন্ট অফ মি, এমন কেউ আছেন যে হচ্ছে আমার এই ভিডিওটি দেখছেন এবং যিনি বলতে পারবেন যে কীভাবে কনসেন্ট্রেশন দিতে হয়, এই জিনিসটা শেখানো হয়েছে, শেখানো হয়নি, এই জিনিসটা কোনো ইউনিভার্সিটিতে শেখানো হয় না, এই জিনিসটা কোনো স্কুলে শেখানো হয় না, এই জিনিসটা কোনো বিদ্যালয়ে শেখানো হয় না। অর্থাৎ আমরা, আমাদের টিচার, আমাদের শিক্ষক, আমাদের গুরুজন, আমাদের প্যারেন্টস সবাই আমাদেরকে বলছে যে তুমি মনোযোগ দাও, তুমি কনসেন্ট্রেশন দাও। আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি যে মনোযোগ দিয়ে পড়ো, তুমি হচ্ছে কনসেন্ট্রেশন দাও, তোমার তুমি ফোকাস দাও। আমরা সবাই মনে জানি যে ফোকাস দিলে জিনিস অ্যাচিভ করা যায়, ফোকাস দিলে গোল অ্যাচিভ করা যায়, ফোকাস দিলে মানুষ রেজাল্ট ভালো করে, ফোকাস দিলে মানুষ জিনিস অ্যাচিভ করে। কিন্তু আমাদের প্যারেন্টস, আমাদের শিক্ষক, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি কোথাও এই জিনিসটা শেখানো হয়নি যে কিভাবে কনসেন্ট্রেশন দিতে হয়, হাউ টু কনসেন্ট্রেট, হাউ টু ইনক্রিজ দ্য ফোকাস পাওয়ার। তো আজকে আমাদের এই এপিসোড, আমরা জার্নি টু এক্সিলেন্স, জার্নি টু এক্সিলেন্স আমাদের একটি সিরিজ হচ্ছে, এই সিরিজের সেকেন্ড এপিসোডে আছি আমরা। সেকেন্ড এপিসোডে আমরা কথা বলছি হচ্ছে পাওয়ার অফ ফোকাস নিয়ে। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এভরিথিং মানে যেটাই আমরা করতে যাই না কেন সব কিছুই কিন্তু এনার্জি। আমি নিজে এনার্জি, আমার কথা এনার্জি, আমার চিন্তা এনার্জি, আমি যে ফুড নেই সেটা এনার্জি। পৃথিবীতে সমস্ত শক্তির পরিমাণ সমান, শক্তি শুধু এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হয়। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই জিনিসটা হয়তো বা জানেন যে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ সমান, শক্তি কখনো কমেও না কখনো বাড়েও না, এটা শুধু এক রূপ থেকে আর এক রূপে ট্রান্সফার হয়। সো সেরকমই আমরা যদি ফোকাসের কথা বলি, আমরা যদি আমাদের চিন্তার কথা বলি, আমরা যদি আমাদের কনসেন্ট্রেশনের কথা বলি, তাহলে এই ফোকাস বা কনসেন্ট্রেশন এটা এক ধরনের এনার্জি। সো আমি যদি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে যাই, আপনি যদি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে যান বা অ্যাচিভ করতে চান, আমাদের যদি কোনো লক্ষ্য থাকে আমাদেরকে কিন্তু কাজটা করার জন্য আমাদের ফোকাস দেওয়ার প্রয়োজন আছে। ঠিক তেমনি এই ফোকাসটা যদি আমি এস্টাবলিশ করতে চাই, আমি ফোকাসটা যদি এনহ্যান্স করতে চাই, আমি ফোকাসটা যদি রিচ করতে চাই, সো আমার কিন্তু ফোকাসটা শিখতে হবে, অর্থাৎ হাউ টু ফোকাস এইটাও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা জানেন যে ফার্স্ট ডিভিশনে যারা খেলে, সেকেন্ড ডিভিশনে যারা খেলে তারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করে। তো একটা ছেলে সারা বছর প্র্যাকটিস করার পরে সেকেন্ড ডিভিশনে চান্স পায়, একটা ছেলে সারা বছর প্র্যাকটিস করার পরে ফার্স্ট ডিভিশনে চান্স পায়, তারপরে তার সে হচ্ছে ন্যাশনাল লেভেলে চান্স পায়। যারা প্র্যাকটিস করে তারা কিন্তু ভালো ভালো গেম খেলতে পারে, তাদেরকে ভালো ভালো জায়গায় পজিশন দেওয়া হয়। ঠিক সেরকম আপনি যদি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে চান, কোনো একটা লেভেলে আপনি যেতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তেমনি ফোকাস যে জিনিসটা এইটার জন্য কিন্তু আপনাকে
প্র্যাকটিস করতে হবে। এখন আমি বলবো হাউ টু ফোকাস, ফোকাস কিভাবে দিতে হয়। আমরা কয়েকটা টেকনিক আজকে বলবো, তো যারা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাদের জন্য একটি ম্যাজিক্যাল ব্যাপার আছে, মানে ম্যাজিক্যাল একটা আমি প্রসেস বলবো, যেটা হচ্ছে যে কোনো গোল অ্যাচিভমেন্টের জন্য খুবই কার্যকরী। সো এখন আমরা প্রসেসগুলো বলতেছি। ফার্স্ট প্রসেস হচ্ছে প্র্যাকটিস টু অ্যাটেনশন এনিথিং। আপনি প্রতিদিন 10 মিনিট, 5 মিনিট, যে কোনো একটা সময় সকালে অথবা বিকালে আপনি আপনার ওয়াচ, যেগুলো কাটাওয়ালা ঘড়ি আছে, আপনি ঘড়ির দিকে তাকায় আপনি সেকেন্ডের কাটার দিকে তাকায় থাকবেন। এটা হচ্ছে একটা প্রসেস। আপনি যদি ঘড়িতে তাকায় দিতে না চান, আপনি ইভেন্টের দিকে তাকাবেন। ইভেন্ট মানে কোনো একটা ঘটনা, মনে করেন যে আপনার মায়ের কোনো একটা জিনিস আপনার ভালো লাগে, আপনি ওই জিনিসটা একটু প্রতিদিন একটু একটু করে ওই জিনিসটা কনসেন্ট্রেশন দেবেন, ওইটিতে একটা দিবেন যে ওই কাজটা সে কীভাবে করে। অর্থাৎ এটা একটা কাজ হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে, একটা কালার হতে পারে, এনিথিং যেটা আপনার কনসেন্ট্রেশন দেওয়া যায়। আপনি মনে করেন আপনি আপনার এখানে এক গ্লাস পানি আছে, আপনি এক গ্লাস পানির দিকে 1 মিনিট তাকায় থাকবেন। এরকম করে প্রতিদিন একটু একটু করে আপনি প্র্যাকটিস করবেন কনসেন্ট্রেশন দেওয়ার। অর্থাৎ আপনি কনসেন্ট্রেশন দেওয়ার জন্য আপনার ব্রেনকে ট্রেন করবেন। ইউ হ্যাভ টু ট্রেন ইউর ব্রেন হাউ টু কনসেন্ট্রেট টু এনিথিং। আপনি যখন এরকম করতে থাকবেন তখন একটা সময় আসবে যখন আপনার ব্রেন কনসেন্ট্রেশনের প্র্যাকটিসে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এবং তখন আপনি যেই কাজই করেন না কেন অটোমেটিক্যালি সে কনসেন্ট্রেশন দিবে এবং ওখান থেকে ভালো একটা ফলাফল আপনাকে সে প্রেজেন্ট করবে। সো আমরা এইটা করতে পারি হচ্ছে দিনের বেলা সকালে ঘুম থেকে ওঠার পরে একবার, আমরা কাজের ফাঁকে অফিসে একবার করতে পারি, বা আমরা ইউনিভার্সিটিতে একবার করতে পারি। রাতে ঘুমানোর আগে ডেফিনেটলি আপনি একবার করবেন। আমি যদি দিনে অ্যাটলিস্ট আমরা যদি 2 বার করি সকালে এবং রাতে, তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। তো কনসেন্ট্রেশন কীভাবে দিতে হয় এই জিনিসটা কিন্তু আমি বলেছি, আমি আবারও বলছি যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস কনজিউমিং ইউর হোল লাইফ। আমরা সারা দিনে যে সময়গুলো ব্যয় করি 24 ঘন্টার ভিতরে, আপনি কি 10টা মিনিট বের করতে পারবেন না যে আপনার ফোকাস বের করার জন্য? ফোকাস যদি আপনার ঠিক হয়ে যায়, আপনার যদি মানে কনসেন্ট্রেশন ঠিক হয়ে যায়, তো আপনার কিন্তু গেইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি ফোকাসের ব্যাপারে আমি আপনাকে বলি, ফোকাস জিনিসটা হচ্ছে লাইটের মতো, অর্থাৎ একটা লাইটের গোলের মতো। তো বা বলতে পারেন যে ফোকাস হচ্ছে একটা আলোকিত সূর্যের মতো, এইটা আপনি যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা আলোকিত হবে। অর্থাৎ আপনি যেইখানে কনসেন্ট্রেশন দিবেন সেইখানে আপনার হচ্ছে জিনিসগুলো আলোকিত হবে, অর্থাৎ ওই জায়গায় আপনি রেজাল্ট দেখতে পারবেন। মনে করেন যে আপনি একটা অন্ধকার ঘরে আপনি একটা ছোট্ট আলো মোমবাতি নিয়ে যাচ্ছেন, আপনি দেখবেন মোমবাতিটা যেইখানে ওইখানকার জিনিসগুলো ভিজুয়ালাইজ করা যাচ্ছে, ওইখানকার জিনিসগুলো ভিজিবল হচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে দোজ ইনফরমেশন কামিং টু ইউ হোয়ার ইউর ফোকাস ইজ, মানে আপনি যেখানে ফোকাস দিবেন ওইখানে আপনার ইনফরমেশনগুলো গ্যাদার হবে। ঠিক সেরকম আপনার জীবনে আপনি যা অ্যাচিভ করতে চান সেইখানে আপনাকে ফোকাস দিতে হবে। এই ফোকাস দেওয়ার পদ্ধতি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। এখন কথা হলো যে ফোকাস যদি আপনি না দেন তাহলে কি হবে। ফোকাস না দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যেভাবে আপনার জীবন যাচ্ছে ওইভাবেই আপনার জীবন চলতে থাকবে। অর্থাৎ আপনি যেই লেভেলের ইনকাম এখন করেন ওই লেভেলের ইনকাম আপনি শেষ পর্যন্ত করবেন, আপনার গ্রোথ রেট অনেক লো হবে এবং আপনি গ্রোথ করতে পারবেন না। আপনার যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন লেভেল লো থাকে আপনি সারা জীবন লো মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে থাকবেন, কিন্তু যখন হায়ার লেভেলে আপনি যেতে যাবেন আপনি আরও বেশি ভালো একটা লেভেলে নিজেকে ফিল করতে চান, আপনাকে কিন্তু ফোকাস করতেই হবে। সো ফোকাস আপনি যেইখানে করবেন সেরকম আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে একটা বাগান, বাগানটাতে আপনি দেখবেন যে আপনি যদি কোনো একটা বাগানে আপনি যদি গোলাপ গাছ লাগান তাহলে ওখানে গোলাপ ফুল ধরবে, আপনি যদি গাঁদা ফুল লাগান তাহলে গাঁদা ফুল হবে, আপনি যদি ওখানে রজনীগন্ধা লাগান তাহলে রজনীগন্ধার বাগান হবে। কিন্তু আপনি যদি কিছুই না লাগান তাহলে কি হবে? তাহলে জঙ্গল হবে, উইডস হবে। মানুষের মনটা এরকম, আপনি যদি ফোকাস না দেন কোথাও, আপনি যদি কনসেন্ট্রেশন কোথাও না দেন তাহলে ওইখানে হচ্ছে আজে বাজে জিনিসপত্র তৈরি হয়ে যাবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে ডিপ্রেস করবে, আপনাকে সামনের দিকে যেতে বাধা দিবে। সো জীবনে বড় হতে গেলে, জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, সেটা আপনার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে, সেটা আপনার হেলথ গোল হতে পারে, সেটা এনিথিং হতে পারে অফ ইউর লাইফ, এটা রিলেশনশিপ হতে পারে, যেইখানেই হোক ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন টু ডিলাইটিং দ্য এরিয়া অফ ইউর লাইফ। আমি মনে হয় আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি যে বাগানের এক্সাম্পলটা আমি দিলাম যে আপনি যদি গোলাপ গাছ লাগান তাহলে গোলাপ ফুল হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু হ্যাভ সাম পজিটিভ ইনফরমেশন টু ইউর ব্রেইন, ইউ হ্যাভ টু হ্যাভ সাম গুড ফিলিংস টু ডেভেলপ ইউর সেলফ। সো কনসেন্ট্রেশন যখন আমরা দিব তখন আমরা আমাদের ফোকাস গোলের মধ্যেই দিব, আমরা আমাদের লক্ষ্যের দিকেই দিব। তো এইভাবে যদি আমরা ফোকাস দিতে থাকি তাহলে ডেফিনেটলি আপনি একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবেন এবং আপনার
কার্যক্রম ক্ষমতা অনেক বেড়ে যাবে, অর্থাৎ আপনি 10 মিনিটে অনেক ভালো কাজ করতে পারবেন, আপনি আধা ঘন্টা অনেক ভালো কাজ করবেন যেটা আপনি আগে 1 ঘন্টা 2 ঘন্টায় করতে পারতেন না। সো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য হচ্ছে গুড নিউজ, সেটা হচ্ছে যে আমি একটা প্রসেসের কথা বলছি, সেটা হচ্ছে 17 সেকেন্ড। 17 সেকেন্ড ই সাইন্টিফিক্যালি প্রুফ, যদি কোনো একটা গোলের দিকে বা কোনো একটা লক্ষ্যের দিকে আমরা 17 সেকেন্ড মনোযোগ দিতে পারি তাহলে ওই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইন্টার করে, অর্থাৎ ইনসার্ট হয়ে যায়। সো এই জিনিসটা আমরা সাইন্টিফিক্যালি যেহেতু প্রুফ, ইউ ক্যান প্র্যাকটিস ইট, আমি আশা করি আপনি 100% রেজাল্ট পাবেন। আমরা যে তিনটা সময়ের কথা বলেছি, তিনটা সময়ের যে কোনো সময়ে একবার বা দুইবারে আপনি যদি আপনার গোলের দিকে, আপনার লক্ষ্যের দিকে, আপনার সফলতার দিকে আপনি যদি কনসেন্ট্রেশন দেন এবং এইটা যদি আপনি ভিজুয়ালাইজ করেন, আমরা ভিজুয়ালাইজেশন আরেকটা এপিসোডে আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলবো। সো হোয়াট এভার দ্য থিং ইজ, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যাটলিস্ট 17 সেকেন্ড অফ দ্য হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, দ্যাট আই বিলিভ দ্যাট ইউ উইল গেট ইট সুন অ্যান্ড ইউ উইল গেট গুড রেজাল্ট অ্যান্ড ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যারা হচ্ছে এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে জানাবেন আমাদের এই এপিসোডের কথা যেটা নিয়ে আমরা কথা বলছি, জার্নি টু এক্সেলেন্স এপিসোড 2। আজকে আমরা কথা বললাম হচ্ছে ফোকাস নিয়ে, কনসেন্ট্রেশন, ফোকাস কীভাবে দিতে হয়, ফোকাসের ইম্পর্টেন্স কি, ফোকাসের প্রসেস কি কি, এবং আমরা ম্যাজিক্যাল ফোকাস 17 মিনিটসের কথা বলেছি, 17 সেকেন্ডের কথা বলেছি।